আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমি আপনাদের শিখাবো অ্যাডোব ফটোশপের সমস্ত ধরনের শর্টকাট কি, যে শর্টকাট কিগুলো শিখে আপনি খুব সহজে এক্সপার্টের মতো কাজ করতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই আমাদের প্রথম শর্টকাট কি, কন্ট্রোল প্লাস ও, ও ফর হচ্ছে ওপেন। দেখুন আমি কন্ট্রোল প্লাস ও প্রেস করলাম, সঙ্গে সঙ্গে ওপেন বক্স চলে আসলো। এখান থেকে আমার ইচ্ছে মতো যে কোনো পিক আমি যেটা ওপেন করতে চাইছি সেটি ওপেন করতে পারবো। ধরুন আমি এই ছবিটা ওপেন করতে চাইছি, তো ওপেনে ক্লিক করে দেবো, দেখুন ওপেন হয়ে গেল। নেক্সট আমাদের দুই নম্বর শর্টকাট কি, কন্ট্রোল প্লাস এন, এন ফর হচ্ছে নিউ। তার মানে কন্ট্রোল প্লাস এন প্রেস করলে নতুন একটা পেজ আমি এখান থেকে নিতে পারবো। এখান থেকে যে কোনো সাইজের আপনারা নিতে পারবেন, যে কোনো সাইজ নেব, তারপরে ওকে করে দিব। তো আমি একটা নতুন পেয়ে যাচ্ছি দেখুন। নেক্সট আমাদের তিন নম্বর শর্টকাট কি আপনাদের শেখাবো, এই ছবিটাকে জুম করা। তো ছবিটাকে জুম করার জন্য কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন প্রেস করবেন। দেখুন প্লাস, কন্ট্রোল দেবে প্লাস প্রেস করছি, এই দেখুন জুম হয়ে যাচ্ছে। যত খুশি আপনি জুম করতে পারেন এইভাবে, যত খুশি। আর চার নম্বর শর্টকাট কি দেখাবো, জুম আউট করা। মানে কন্ট্রোল দেবে থেকে মাইনাস, কন্ট্রোল প্লাস মাইনাস, এই দেখুন জুম যত খুশি ছোট করতে পারবেন। প্লাসে বড় হবে আর মাইনাসে ছোট হবে, এই দেখুন ছোট হয়ে যাচ্ছে। পাঁচ নম্বর শর্টকাট কি আপনাদের দেখাবো, কন্ট্রোল প্লাস জিরো, মানে ফিট টু স্ক্রিন, এই দেখুন কন্ট্রোল প্লাস জিরো দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনটাই ফিট হয়ে গেল। কিন্তু ছবিটা অ্যাকচুয়াল কত বড় আছে, ছোট আছে না অনেক বড় আছে, সেটা দেখার জন্য কন্ট্রোল দেবে অল্ট দেবে জিরো প্রেস করবেন। দেখুন বড় হয়ে যাচ্ছে ছবিটা, বুঝা গেল। নেক্সট আমাদের সাত নম্বর শর্টকাট কি আপনাদের দেখাবো, গ্রাইড লাইন। আমরা অনেক সময় কাজ করার সময় গ্রাইড লাইনের দরকার হয়ে থাকে, তার জন্য আমরা কন্ট্রোল দেবে কোটেশন প্রেস করব। কোটেশন প্রেস করলে এরকম গ্রাইড দেখতে পাবেন। এই গ্রাইডের মাধ্যমে আমরা কোনো ছবি বসাতে পারবো, একবারে লাইন বাই লাইন বা কোনো টেক্সট লিখছি তখন লাইন বাই লাইন আমাদের দরকার হয়ে থাকে, তার জন্য আমরা এই গ্রাইড লাইন ইউজ করে থাকি। আবার কন্ট্রোল দেবে কোটেশন প্রেস করবেন, তো গ্রাইড লাইন চলে যাবে। নেক্সট আমাদের আট নম্বর শর্টকাট কি আপনাদেরকে শিখাবো, ধরুন আমরা এখানে গাইড নিয়ে কাজ করি। অনেক সময় আমরা কাজ করার জন্য এই গাইডগুলো নিয়ে থাকি, এই যে স্কেল থেকে দেখুন এইভাবে গাইডগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, তারপরে এই গাইড বরাবর আমরা কোনো ছবি বসাই বা টেক্সট টাইপ করি। এই গাইডগুলোকে মনে করুন আমরা একসাথে হাইড করে দিতে চাই। তো হাইড করতে হলে আমাদের আট নম্বর শর্টকাট কি ফলো করবেন, কন্ট্রোল প্লাস সেমিকলন, কন্ট্রোল দেবে সেমিকলন, দেখুন হাইড হয়ে গেল। আবার আনতে হলে কন্ট্রোল দেবে সেমিকলন প্রেস করবেন, আবার চলে আসবে, কন্ট্রোল দেবে সেমিকলন প্রেস করবেন, আবার চলে যাবে। নেক্সট আমাদের নয় নম্বর শর্টকাট কি, এই গাইডলাইনগুলো দেখুন আমরা সরাতে পারছি, মুভ করতে পারছি, মানে উপর নিচ করতে পারছি। যদি আমরা লক করে দিতে চাই, গাইডলাইনগুলোকে লক করে দিতে চাই, আমাদের নয় নম্বর শর্টকাট কি ফলো করবেন, কন্ট্রোল দেবে অল্ট দেবে সেমিকলন, দেখুন আমরা আর এটাকে কিছু করতে পারবো না, এই দেখুন কিছু কাজ হচ্ছে না। আবার কন্ট্রোল দেবে অল্ট দেবে সেমিকলন, আবার প্রেস করে দিবেন, তারা আনলক হয়ে যাবে, তখন আমরা আবার এটাকে মুভ করতে পারবো। তো আমরা গাইডলাইন শিখলাম, কন্ট্রোল দেবে কোটেশন, আর গাইড আমরা শুধু নিতে পারবো, সেই গাইডটাও আমরা হাইড আনহাইড করতে পারছি। কিন্তু গাইড এবং গাইডলাইন দুটোই যদি একসাথে আমরা হাইড করতে চাই তাহলে কন্ট্রোল দেবে এইচ প্রেস করবেন, কন্ট্রোল দেবে এইচ প্রেস করবেন, হাইড হয়ে যাবে দুটোই একসাথে। এবার মনে করুন আমরা এই ছবিতে কিছু কাজ করছি, কাজ করার জন্য আমি ধরুন এইভাবে কাজ করলাম, দিয়ে এটাকে একটু সরিয়ে দিলাম। আবার মনে করুন এখান থেকে এত বড় নিচ্ছি, তারপরে মুখ তুলে গিয়ে এটাকেও সরিয়ে দিলাম। এবার যদি আমি এখন আন্ডু করতে চাই, তা আন্ডু করলে কি করব, কন্ট্রোল দেবে জেড প্রেস করব, দেখুন কন্ট্রোল দেবে জেড প্রেস করছি একবার, তা আন্ডু হয়ে যাচ্ছে। কিন্তু এটাও যদি আন্ডু করতে চাই তাহলে দেখুন এটা হচ্ছে না, একটাই এক চান্স হচ্ছে। যদি আমরা মাল্টিপল আন্ডু করতে চাই তাহলে কি করব, দেখুন কন্ট্রোল দেবে অল্ট দেবে জেড প্রেস করবেন, কন্ট্রোল দেবে অল্ট দেবে জেড প্রেস করবেন, তাহলে দেখুন এটা হয়ে যাচ্ছে। আর যদি আমরা মনে করি যে আন্ডু বদলে যে জায়গায় আমরা নিয়ে যাব, যেভাবে আমরা কেটেছিলাম সেই জায়গায় আবার নিয়ে যেতে চাই, মানে রিডু, তাহলে কি করব, রিডু কিভাবে করব। আমরা তো ওয়ার্ড এক্সেলে করেছি, কন্ট্রোল দেবে ওয়াই, ওয়াই হয় রিডু, বাট এখানে ফটোশপে রিডু করতে হয় কন্ট্রোল দেবে শিফট দেবে জেড, কন্ট্রোল দেবে শিফট দেবে জেড, এই দেখুন রিডু হচ্ছে। আর কন্ট্রোল দেবে অল্ট দেবে জেড প্রেস করবেন, তো মাল্টিপল আন্ডু হবে। এই আমাদের গেল বারো নম্বর শর্টকাট কি। নেক্সট আমাদের তেরো নম্বর শর্টকাট কি, তাহলে আমরা রিডু করার জন্য কন্ট্রোল দেবে ওয়াই প্রেস করি অন্যান্য সফটওয়্যারে, এখানে কি হবে, এখানে যদি একটু লক্ষ্য করুন এখানে লেখা আছে আরজিবি, একটু আমি আপনাদেরকে জুম করে দেখাই, এখানে দেখুন আরজিবি লেখা আছে। যদি আমরা এই আরজিবিটাকে সিএম ওয়াই কে করতে চাই তাহলে আমরা কন্ট্রোল দেবে ওয়াই প্রেস করবো, দেখুন সিএম ওয়াই কে হয়ে গেল। আবার যদি আরজিবি করতে চাই কন্ট্রোল দেবে ওয়াই প্রেস করবেন, আরজিবি হয়ে যাবে, আবার সিএম ওয়াই কে হয়ে যাবে। তো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আরজিবি সিএম ওয়াই কে কি জিনিস,
আবার একটু বলে দিই, CMYK হচ্ছে আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি, RGB হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করি। নেক্সট আমাদের 11 নম্বর শর্টকাট কি আপনাদের দেখাই, দেখুন এখানে আমরা স্কেল দেখতে পাচ্ছি, এই স্কেলটা অনেকের আসে না, তো স্কেলটা যদি আমরা আনতে চাই তো স্কেলটাকে বলা হয় রুলার, মানে কন্ট্রোল দেবে আর প্রেস করলে দেখুন চলে যাবে, আবার কন্ট্রোল দেবে আর প্রেস করলে চলে আসবে, কন্ট্রোল প্লাস আর, আর মানে হচ্ছে রুলার যেটাকে আমরা স্কেল বলছি। নেক্সট আমাদের 12 নম্বর শর্টকাট কি আপনাদের দেখাই, ধরুন আমাদের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি, এতটা ক্রপ করে নেওয়ার পরে আমি এই ছবিটাকে নিয়ে যাচ্ছি এই পেজে, পরের পেজে। এবার এই ছবিটাকে আমি সাইজ একটু ছোট বড় করতে চাইছি, আরও সাইজ ছোট বড় করতে চাইছি, তখন কি করব আমরা 12 নম্বর শর্টকাট কি ইউজ করব, কন্ট্রোল প্লাস টি, মানে ট্রান্সফর্ম। এই ছবিটাকে দেখুন আমাদের পয়েন্টগুলো চলে এসেছে, এই নোটসগুলো ধরে আমরা যদি ছোট করি তো ছোট করতে পারবো, এইভাবে করতে পারবো, এইভাবে রাখতে পারবো, কিন্তু দেখুন এটা দেখতে খারাপ লাগে, আমরা পারফেক্টলি এরকম কেমন হবে ছোট করতে গিয়ে সেটা অনেক সময় ঠিকঠাক হয় না। এর জন্য আমরা কি করব, এখানে একটা শর্টকাট কি ইউজ করবেন, তার সাথে সাথে আপনারা শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে এই কোণা ধরে ছোট করবেন বা বড় করবেন, যেটা করবেন শিফট প্রেস করে করবেন, তাহলে কি হবে সাইজটা যেমন আছে তেমন থাকবে, মানে ছবিটা বিগড়ে যাবে না, এবার পারফেক্ট হয়ে থাকবে ছবিটা, তারপরে এন্টার প্রেস করলে ঠিকঠাক হয়ে যাবে। নেক্সট আমাদের 16 নম্বর শর্টকাট কি আপনাদেরকে দেখাবো, এই ছবিটাকে পুরো সিলেক্ট করা, তো সিলেক্ট কীভাবে করতে হয় দেখুন, কন্ট্রোল দেবে এ প্রেস করবেন, কন্ট্রোল দেবে এ, দেখুন প্রেস করলাম পুরোটা ছবি সিলেক্ট হয়ে গেল, এই দেখুন পুরোটা। এবার আমরা পুরোটা সিলেক্ট করার পর আমরা এখানে বর্ডার দিতে পারি, যেমন স্ট্রোক দিতে পারি, এই ধরনের কাজগুলো করে থাকি, তো তার জন্য আমরা এটা সিলেকশন করি। এই সিলেকশনটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা 17 নম্বর শর্টকাট কি আমাদের ইউজ করব, কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে সিলেকশন দেখুন ডিসিলেক্ট হয়ে গেল, মানে বাদ হয়ে গেল। আবার যদি আমরা বলি না সিলেকশনটা যেমন ছিল তেমন আবার নিয়ে আসতে চাইছি, তখন কি করব, তখন আমরা করব কন্ট্রোল দেবে শিফট দেবে ডি প্রেস করব, কন্ট্রোল দেবে শিফট দেবে ডি প্রেস করব, মানে রিসিলেক্ট হয়ে যাবে, আবার কন্ট্রোল দেবে ডি প্রেস করলে সিলেকশন বাদ হয়ে যাবে, মানে ডিসিলেক্ট হয়ে যাবে। এবার মনে করুন আমি এখান থেকে ছবিটা ম্যানুয়ালি সিলেক্ট করছি, মনে করুন এতটা সিলেক্ট করছি, এখন আমি যতটুকু অংশকে সিলেক্ট করলাম এই অংশটুকুকে বাদ দিয়ে বাকি অংশগুলোকে সিলেক্ট করতে চাইছি, তখন আমরা কি করব কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই প্রেস করবেন, মানে এটাকে বলে সিলেক্ট ইনভার্স। এটা সিলেক্ট করার পর এবারে আমি যদি এটাকে মুভ করে নিয়ে যাই দেখুন কেমন লাগে, এই দেখুন মানে মুভ করে নিয়ে গেলাম, দেখুন আমার মাথাটুকু আসেনি এখানে, দেখুন ছবিটার মাথাটুকু আসেনি, বাকি সমস্ত জায়গাটা এসেছে, মানে আমার সিলেকশনটা কতটা হয়েছে, এতটা বাদ দিয়ে, মানে মুন্ডু যে মাথাটুকু আছে গলা থেকে এতটা বাদ দিয়ে বাকি অংশটা সিলেকশন হয়ে গেছে। নেক্সট আপনাদের দেখাবো আমাদের 20 নম্বর শর্টকাট কি, তো আমরা তো অনেকক্ষণ ধরে এই ছবিটা নিয়েই কাজ করছি, চলুন একটু অন্য ছবি নিয়ে কাজ করি, এটা আমি কেটে দিচ্ছি, মানে একটু আলাদা ছবি নিয়ে দেখতে ভালো লাগে, যাতে মনে করুন আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, এই মানুষটার ছবি নিয়ে নিচ্ছি, এই দেখুন ছবিটা আমার, তো এখানে কি আছে গাইড লাইন দেখতে পাচ্ছি, তো গাইড লাইন আমি অফ করে দিব, কন্ট্রোল দেবে কোটেশন, কন্ট্রোল দেবে কোটেশন প্রেস করে ওপেন করে দিলাম। তো আমাদের এই 20 নম্বর শর্টকাট কি আপনাদের দেখাই ফিল্টার, তো ফিল্টারের জন্য কন্ট্রোল দেবে শিফট দেবে এক্স প্রেস করবো, কন্ট্রোল দেবে শিফট দেবে এক্সপ্রেস করার সাথে সাথে দেখুন আমাদের এই ছবিটা চলে এসছে। এবার এই ছবিটার আমরা অনেক কিছু করতে পারি, যেমন এটা দেখুন ঘুরছে, আমার চোখটা একটু বাঁকিয়ে দিতে পারছি, আমি এখানে ক্লিক করে নাকটাকে এবার বড় করে দিতে পারবো, একটু কানটাকে একটু এবার বড় করে দিতে পারবো, এই দেখুন কেমন ছবিটা, মানে যেমন খুশি তেমন আমরা করে দিতে পারি, অনেক জায়গায় দেখবেন এই ধরনের ছবিগুলো থাকে আর কি, এই যে এরকম বিগড়ে দিলাম আমি ছবিটাকে। আচ্ছা জেনে গেলেন কিভাবে করলাম, এটাকে বলা হয় লিকুইফাই। নেক্সট আপনাদের দেখাবো 21 নম্বর শর্টকাট কি, আর এই শর্টকাট কিটি দেখানোর জন্য আমি ক্লিক করব উইন্ডো, উইন্ডোতে গিয়ে দেখুন আমি লেয়ারটা নিয়ে নিচ্ছি, লেয়ারও শর্টকাট কি দেখাবো, এখানে দেখুন লেয়ার দেখতে পাচ্ছি, এই লেয়ারটাকে যদি আপনারা বড় করতে চান, বড় করলে এখানে দেখুন একটা ডবল গেটার দেন আছে, এখানে ক্লিক করবেন, দিয়ে প্যালেট অপশনে যাবেন, এখান থেকে আপনারা বড় করতে পারবেন, আমি ছোট করে রাখি দেখতে ভালো লাগে, এবার আপনারা বড় করতে পারেন লেয়ারটা। এখন যদি আমরা নতুন একটা লেয়ার নিতে চাই, তো নতুন লেয়ার নেওয়ার জন্য আমাদের শর্টকাট কি ইউজ করবেন, 21 নম্বর শর্টকাট কি কন্ট্রোল দেবে শিফট দেবে এন প্রেস করবেন, কন্ট্রোল দেবে শিফট দেবে এন প্রেস করবেন, দেখুন আমাদের নতুন একটা লেয়ার চলে আসলো, এবার আমরা এই লেয়ারে কাজ করতে পারি। আবার যদি মনে করুন যে এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করব, তো ডুপ্লিকেট করলে আমাদের 22 নম্বর লেয়ার ফলো করবেন, কন্ট্রোল দেবে জে, দেখুন আর একটা এই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেল, মানে এই লেয়ারে আমার কিছু লিখিনি, বাট এখানে দেখুন লেয়ার 1 কপি লেখা আছে, মানে আমাদের ডুপ্লিকেট হয়ে গেল, তো এই লেয়ারটা
নতুন নিলাম এই লেয়ারটা ডুপ্লিকেট। নেক্সট আমাদের 23 নম্বর শর্টকাট কি, 23 নম্বর শর্টকাট কি হচ্ছে, আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাই যদি আমরা লেভেল দিতে চাই তাহলে আমরা প্রেস করব কন্ট্রোল দেবে এল, কন্ট্রোল দেবে এল প্রেস করে আমরা এখান থেকে লেভেল চেঞ্জ করতে পারি ছবির। দেখুন এখান থেকে আমরা বিভিন্ন ছবির কোয়ালিটি বা লেভেল এগুলো চেঞ্জ করতে পারবো, আমাদের যেটা দরকার পড়বে তেমন করতে পারবো। এখান থেকে এই লেভেলের জন্য কন্ট্রোল দেবে এল প্রেস করে থাকি। কম্পিউটারের মাধ্যমে পারফেক্ট লেভেল করতে চাইলে আমরা কি করব, কন্ট্রোল দেবে শিফট দেবে এল প্রেস করে, মানে অটো লেভেল, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল, তাহলে হয়ে যাবে অটো লেভেল। অটো লেভেলের জন্য আমি আলাদা কোনো ছবি নিয়ে দেখাই তাহলে বেশি বুঝতে পারবেন। এই ধরুন আমি এখান থেকে একটা এটাই নিয়ে নিচ্ছি, থিম নিয়ে নিচ্ছি, এই দেখুন এটা নিলাম। এবার এর মধ্যে একটা ছবি নিয়ে নিচ্ছি, ধরুন এই ছবিটা বা এই ছবিটা নিয়ে নিচ্ছি। এই ছবিটা নেওয়ার পরে আমি এটাকে বসালাম এখানে, দেখুন ছবিটা বসে গেল। আমি কন্ট্রোল দেবে টি প্রেস করে ছবিটার সাইজ বড় করে নিলাম, এই দেখুন ছবিটার আমি সাইজ বড় করে এন্টার প্রেস করলাম, ছবিটা বসে গেল। এই ছবিটাকে যদি আমি লেভেল দিই তো অটো লেভেল দিচ্ছি, কন্ট্রোল দেবে শিফট দেবে এল প্রেস করছি, দেখুন ছবিটা কালারিং দেখুন ঠিকঠাক হয়ে গেল, মানে যেটা পারফেক্ট দরকার আছে সেটা অটোমেটিক নিয়ে নিল। এটাকে বলা হয় লেভেল, মানে অটো লেভেল। আবার এই ছবিটার যদি আমরা কালার ব্যালেন্স করতে চাই তো কালার ব্যালেন্সও আমরা করতে পারবো, কন্ট্রোল দেবে বি প্রেস করে, কন্ট্রোল দেবে বি প্রেস করার পরে এই ছবিটার দেখুন আমরা কালার চেঞ্জ করতে পারবো। এইভাবে এই দেখুন রেড হয়ে যাচ্ছে, দেখুন এখানে ক্যান কালার হয়ে যাচ্ছে, এই দেখুন। আবার এখান থেকে ম্যাজেন্টা, এটা ম্যাজেন্টা কালারটা চেঞ্জ করতে পারি, গ্রিন করতে পারি, যেমন খুশি এটা চেঞ্জেস করতে পারবেন এই যে এই কালারগুলো, তা আমরা এগুলো চেঞ্জেস করতে পারি। আবার যদি আমরা অটো কালার ব্যালেন্স করতে চাই তাহলে আমরা 26 নম্বর শর্টকাট কি ইউজ করব, কন্ট্রোল দেবে শিফট দেবে বি, কন্ট্রোল শিফট বি, দেখুন অটোমেটিক এটা নিয়ে নিল, মানে অটোমেটিক ছবিটা কাজ হয়ে গেল। আবার যদি আমরা কার্ভ করতে চাই, মানে আমরা ম্যানুয়ালি ছবিটার ফেসটাকে একটু ব্রাইটনেস বা কম বেশি করতে চাই, তখন আমরা কন্ট্রোল দেবে এম, কন্ট্রোল দেবে এম প্রেস করার পর এখান থেকে আমরা দেখুন ছবিটাকে এভাবে কম বেশি এগুলো করতে পারি, যেমন খুশি আমরা, বিশেষ করে পাসপোর্ট সাইজ ফটোর ক্ষেত্রে বেশি আমরা এটা করে থাকি কার্ভ, এই দেখুন যেমন ইচ্ছা করতে পারবেন। নেক্সট আমি শর্টকাট কি দেখানোর জন্য এটা আমি কেটে দিচ্ছি। এই ধরুন আমাদের এটা একটা পিকচার আছে, এই পিকচারটাকেও আমি কেটে দিচ্ছি, একটা নতুন পিকচার নিয়ে আসি। নতুন পিকচার আনার জন্য ধরুন এই পিকচারটাই আমি নিয়ে আসছি একটা, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে যদি আমি এখন বর্তমানে সাদা কালো ছবি করতে চাই তো সাদা কালো ছবি করার জন্য যেটাকে বলা হয় স্যাচুরেট, তো স্যাচুরেট দেখুন কি করছি। আমাদের 28 নম্বর শর্টকাট কি, কন্ট্রোল দেবে শিফট দেবে ইউ প্রেস করবেন, কন্ট্রোল শিফট ইউ, দেখুন আমাদের ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, কন্ট্রোল দেবে শিফট দেবে ইউ প্রেস করবেন, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আবার যদি আমরা হিউ স্যাচুরেশন করতে চাই তো হিউ স্যাচুরেশনের জন্য কন্ট্রোল দেবে ইউ প্রেস করবেন, কন্ট্রোল দেবে ইউ, হিউ স্যাচুরেশন বলা হয়। এটা আমরা চেঞ্জ করতে পারবো, এই দেখুন কালারটা চেঞ্জ করতে পারছি এখান থেকে স্যাচুরেশন, এখান থেকে বিভিন্ন কালার আছে, রেড যদি চেঞ্জ করেন রেড করতে পারবেন, এইভাবে কম বেশি করতে পারবেন, আপনাদের যেটা দরকার পড়বে সেই অনুযায়ী কাজ করতে পারবেন। এই যে তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। নেক্সট আমাদের 30 নম্বর শর্টকাট কি দেখানোর জন্য আমি নতুন একটা ছবি নিয়ে আসছি, ছবিটা নিচ্ছি, ধরুন আমি একটা কোনো মডেলের ছবি নিই, মডেলের ছবি কোনটা নিই, এই ছবিটাই নিই, প্রথমের ছবিটাই আবার নিচ্ছি, এই দেখুন এই মডেলের ছবিটাই নিলাম, আমি কন্ট্রোল দেবে জিরো দেবে দিই, তাহলে ফুল স্ক্রিন ফিট হয়ে গেল, এই দেখুন। এবার আমাদের যে শাড়ির কালারটা আমি চেঞ্জ করতে চাই, মানে রিপ্লেস কালার, শাড়ির কালারটা আমি চেঞ্জ করতে চাইছি, রিপ্লেস কালার, তো রিপ্লেস কালার কিভাবে করব দেখুন। রিপ্লেস কালার করার জন্য আমাদের 30 নম্বর শর্টকাট কি ফলো করুন, আমি প্রেস করব অল্ট আই এ আর, অল্ট আই এ আর এটা প্রেস করবেন। এই অল্ট আই এ আর প্রেস করলে দেখুন রিপ্লেস কালারের বক্স চলে আসলো, এখান থেকে আপনারা রিপ্লেস করতে পারবেন। তা আমি এখানে সিলেকশনে ক্লিক করলাম, এবার শাড়িতে একবার ক্লিক করে দিচ্ছি, দেখুন শাড়িতে ক্লিক করার পর এটাকে ফুজিনেসটাকে একটু কমিয়ে দিলাম, এবার কালার চেঞ্জ করে দেখাচ্ছি, এই দেখুন দেখুন শাড়ির কালার অটোমেটিক দেখুন চেঞ্জ হচ্ছে, কি মজার ব্যাপার দেখুন, এই তো দারুণ দারুণ দেখুন কালার হয়ে যাচ্ছে অটোমেটিক, যেটা ইচ্ছা সেটা কালার, খুব সহজে দেখুন শাড়ির কালার আমি চেঞ্জ করে দিতে পারছি, এই দেখুন এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, কম বেশি করতে পারবেন, ব্রাইটনেস কম বেশি করতে পারবেন, এই দেখুন কত সুন্দর সুন্দর কাজ, এই দেখুন দারুণ একটা কাজ। এই জন্য রেড করে দিলাম, দেখুন দেখো কি করে দিচ্ছি, দেখুন রেড হয়ে গেল,
মানে শাড়ির কালার আমরা অটোমেটিক চেঞ্জ করে দিতে পারলাম শুধু একটা শর্টকাট কি এর মাধ্যমে। নেক্সট আমাদের 31 নম্বর শর্টকাট কি আপনাদের দেখাই, কন্ট্রোল প্লাস আই মানে ইনভার্স কন্ট্রোল দেবে, আই প্রেস করছি দেখুন এটা হয়ে গেল ভূতের মতো, ভূতের মতো ছবি হয়ে গেল, কন্ট্রোল দেবে আই মানে ইনভার্স হয়ে গেল। অনেক সময় স্বপ্নতে দেখে এরকম, মানে ব্রেন খারাপ হয়ে গেল দিয়ে চলাচ্ছে এরকম। আচ্ছা আমরা যদি ছবিটাকে সেভ করতে চাই, তো এই ছবিটা যদি সেভ করি, তো সেভ করলে তো আমার অরিজিনাল ছবিতে সেভ হয়ে যাবে, বাট আমি যদি সেভ করতে চাই তো অবশ্যই ডুপ্লিকেট নেবেন, ডুপ্লিকেট নিয়ে ওকে করবেন, দিয়ে অরিজিনাল ছবিটাকে কেটে দিবেন, কারণ অরিজিনাল ছবি সেভ করে দিলে ওটাতে সেভ হয়ে যাবে। তো সেভ করার জন্য আমরা সব সফটওয়্যারের মতো এখানেও কন্ট্রোল দেবে এস প্রেস করব, তাহলে সেভ হয়ে যাবে। দিয়ে এখানে যেটা যে কোনো জায়গায় যে কোনো নাম দিয়ে সেভ করবেন, নাম দিবেন, আর এখান থেকে অবশ্যই জেপিইজি করবেন যদি ছবি করতে চান, তো ছবি মোডে সেভ করতে চাইলে। আর যদি আবার এডিটিং করতে চান তাহলে ফটোশপে রাখবেন, পিএইচডি আপনারা পিএনজি করতে পারবেন, তারপরে এখান থেকে পিডিএফ করতে পারবেন, দিয়ে যা করুন সেভে ক্লিক করবেন সেভ হয়ে যাবে। কিন্তু যদি আপনারা সেভ অ্যাজ করতে চান, সেভ অ্যাজ করলে কন্ট্রোল দেবে শিফট দেবে এস প্রেস করবেন, কন্ট্রোল দেবে শিফট দেবে এস, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস, তাহলে কি হবে সেভ অ্যাজ হবে। নেক্সট আমাদের 34 নম্বর শর্টকাট কি, মনে করুন এই ছবিটা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এটা আমি ক্লোজ করে দিতে চাই, তো ক্লোজ করে দেওয়ার জন্য কন্ট্রোল দেবে ডাব্লু প্রেস করবেন, দেখুন ক্লোজ হয়ে গেল, কন্ট্রোল দেবে ডাব্লু তাহলে কি হলো ক্লোজ হয়ে গেল। আমি একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসছি, মনে করুন এটা একটা পাসপোর্ট সাইজ ফটো, এই পাসপোর্ট সাইজ ফটোটাকে আমি পিকচার প্যাকেজ দেখাচ্ছি কিভাবে করতে হয়। পিকচার প্যাকেজের জন্য অল্ট এফ ইউপি প্রেস করবেন, অল্ট এফ ইউপি প্রেস করবেন, তো এখান থেকে যে কোনো সাইজ নিতে পারবেন পেপারের। তো ধরুন আমি 8x10 এই পেপারের সাইজটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে লে আউট আছে, বিভিন্ন লে আউট আছে, ধরুন একটা পেজে এফোর পেজে আমি চারটা ছবি বের করব, তো চার কপি করলাম, দেখুন বড় বড় ছবি হবে। যে কোনো আপনারা পাসপোর্ট সাইজ করার জন্য করতে পারেন, বিভিন্ন রকম আছে এখানে, 20টা করবো 20 করতে পারবেন, যেটা খুশি সেটা করতে পারবেন এখান থেকে, যদি 20টা করি তো 20টা, 16টা করলে 16টা, যেটা করবেন দিয়ে ওকে করে দেবেন। দেখুন অটোমেটিক আমার ছবির কাজ করছে, অটোমেটিক করতে লেগেছে ছবির কাজ, মানে আমাকে কিছু করতে হয় না, দেখুন অটোমেটিক ও এডিটিং করছে তারপরে কাজ করে দিচ্ছে, যেটা আমরা অ্যাকশন ফাইল তৈরি করি এইরকম কাজটা, ঠিক দেখুন অটোমেটিক হয়ে গেল, দেখুন 16টা পেজ ছবি আমার এই পেজের মধ্যে এটা গেল, অটোমেটিক আমাকে করে দিয়ে দিল, না কোনো খাটনি না কিছু কাজ। নেক্সট আমাদের 36 নম্বর শর্টকাট কি আপনাদের দেখাবো, 36 নম্বর শর্টকাট কি, এর জন্য আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিয়ে একটা নতুন পেজ নিয়ে ওকে করে দিচ্ছি, এটা পেজটা আমি এরকম সাইজের চওড়া নিচ্ছি, ধরুন একটা পেজ নিলাম, এই পেজের মধ্যে আমি কালারটা দেখুন এখানে কালার আছে, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি একটা কালার এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা ব্লু রাখি, এই ধরুন এটা ব্লু ফরগ্রাউন্ড কালার দিয়ে ওকে করলাম, এখন ব্লু আছে আর ব্যাকগ্রাউন্ডে রেড আছে, যদি আমি এই পেজটার মধ্যে ফরগ্রাউন্ড কালার মানে ব্লু কালারটা করতে চাই তাহলে প্রেস করবেন অল্ট দেবে ডিলিট প্রেস করবেন, অল্ট দেবে ডিলিট প্রেস করলে দেখুন ফরগ্রাউন্ড কালার চলে আসলো, যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই তাহলে কন্ট্রোল দেবে ডিলিট প্রেস করবেন, কন্ট্রোল দেবে ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে, অল্ট দেবে ডিলিট প্রেস করলে ফরগ্রাউন্ড কালার হবে। আবার এই ফরগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা প্যালেটও নিতে পারি, প্যালেটের জন্য F6 প্রেস করবেন, F6 প্রেস করলে দেখুন এখানে প্যালেট চলে এসেছে, আমি লেয়ারটাকে কেটে দিচ্ছি, এই দেখুন প্যালেট, এখান থেকেও আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, ধরুন আমি এখান থেকে স্কাই কালার করলাম, স্কাই কালার করে দিলাম, এবার আমি কি করব অল্ট দেবে ডিলিট, দেখুন স্কাই কালার হয়ে গেলো মানে ফরগ্রাউন্ড কালার হয়ে গেলো, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি। আবার এখান থেকে সুইচ আছে, অনেক রকমের কালার আছে, যেটা খুশি কালার করতে চান সেটাও করতে পারবেন, দে অল্ট দেবে ডিলিট করে দিচ্ছি, দেখুন এই কালার হয়ে গেল, এইভাবে কালারের কাজ করতে পারবেন। আবার ধরুন এই ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে পাঠাতে চান আর ব্যাকগ্রাউন্ড কালারকে ফরগ্রাউন্ডে করতে চান, তো ব্যাকগ্রাউন্ডকে ফরগ্রাউন্ড, ফরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড যদি করতে চান তাহলে শুধুমাত্র এক্স প্রেস করবেন, এক্স, এখানে লক্ষ্য করুন ভালো করে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই দেখুন জুম করে দেখাচ্ছে, এখানে দেখুন উপরে আছে ব্লু গ্রিন কালারটা মানে এটা আছে ফরগ্রাউন্ড আর নিচের কালারটা আছে রেড মানে ব্যাকগ্রাউন্ড, এবার যদি আমি এক্স প্রেস করি কিবোর্ড থেকে শুধুমাত্র এক্স, দেখুন উপরে রেড চলে আসলো, আমি অল্টার দেবে ডিলিট প্রেস করলে এখন রেড হয়ে যাবে, কন্ট্রোল দেবে ডিলিট প্রেস করলে এই হবে, এই ধরুন শুধুমাত্র রেড, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টু ফরগ্রাউন্ড, এটা করতে পারবেন শুধু এক্স প্রেস করে। আচ্ছা জুমটা ছোট করি, আমি ধরুন একটা ছবি নিয়ে আসছি,
ছবি নিয়ে আসছি, ধরুন একটা কোনটা ছবি নিই, এই ছবিটা নিই, অনেকক্ষণ থেকে নিই নি, এই একটা ছবি নিলাম। এই ছবিটা থেকে মনে করুন আমি জুম করব, জুম করে হয়তো কাটিং করতে চাইছি আমি, তো জুম করব। তো জুম করার জন্য আমরা কি জানি, কন্ট্রোল দেবে প্লাস, কন্ট্রোল দেবে প্লাস প্রেস করব, তো জুম হয়ে গেল। এবার জুম করতে করতে ছবিটাকে এই যে আমরা এভাবে নিয়ে যাচ্ছি, এইভাবে সাইডে সরাবো, একটা প্রবলেম হয়। তো তার জন্য আমরা কি করব, স্পেস প্রেস করবেন। স্পেস প্রেস করলে হ্যান্ড টুল চলে আসবে, আরামসে আপনারা ছবি ধরে করতে পারবেন, বা এরকম করে হয়তো পলিগন লেসন টুল নিয়ে এইভাবে কাটিং করছেন, আর কাজ করতে করতে হয়তো নিচের দিকে এইভাবে আসছেন। এবার ছবিটাকে স্পেস প্রেস করবেন, দিয়ে এইভাবে উঠাতে পারবেন ছবিটাকে, যেমন খুশি তেমন কাজ করতে পারবেন। এইভাবে কাজ করতে করতেই আপনারা কাজ করতে পারবেন, আর এইভাবে যদি করেন এইভাবে চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, আমি ছবিটাকে জুম ছোট করে দিচ্ছি, কন্ট্রোল দেবে মাইনাস। আর আমাদের এই কাজগুলো করার সময় আমাদের লেয়ারের দরকার পড়ে, তো অনেক সময় লেয়ার দেখুন এখানে নাই, এখন যেমন লেয়ার আমাদের নাই, তো লেয়ার যদি আমাদের আনতে হয় তো আমাদের এই 41 নম্বর শর্টকাট কি আপনারা ইউজ করবেন, F7, F7 চলে আসবে লেয়ার, আবার F7 প্রেস করলে লেয়ার চলে যাবে। F7 লেয়ার চলে আসলো, আবার F7 প্রেস করবেন লেয়ার চলে যাবে। এই যে দেখুন F7 প্রেস করেছি, আমার কাছে এখন লেয়ার দেখতে পাচ্ছি। আর আপনারা যদি পুরো টুলসগুলো যতটা এই যে লেয়ার আছে, টুলস মেনু আছে, এগুলো টুলসগুলো যদি হাইড করে দিতে চান, তো হাইড করার জন্য আপনারা প্রেস করবেন শুধুমাত্র ট্যাব। দেখুন আমাদের লেয়ার টেয়ার কোনো টুলস কিছুই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা, এই ছবিটাকেই শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। যদি আমি ফুল স্ক্রিনে দেখতে চাই, তো আমাদের এই 43 নম্বর শর্টকাট কি প্রেস করবেন শুধুমাত্র এফ। এফ মানে দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল, আমি যদি আরেকবার এফ মারি তো দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা, মানে শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ডে ছবিটা দেখতে পাচ্ছি পুরো স্ক্রিনে, দেখুন ছবি দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাই না। আবার এফ প্রেস করলে এরকম চলে আসবে, মানে ট্যাব প্রেস করব টুলসগুলো চলে আসলো, টুলসগুলো হাইড করার জন্য ট্যাব প্রেস করব, আবার ট্যাবে চলে আসবে, এই যে দেখুন ট্যাব চলে গেল টুলস, আবার ট্যাব প্রেস করব টুলস চলে আসলো, এফ প্রেস করব ফুল স্ক্রিন হয়ে যাবে, আবার এফ প্রেস করব ফুল স্ক্রিন হয়ে গেল, কিন্তু আমার টুলসগুলো দেখাচ্ছে এই জন্য ট্যাব প্রেস করব, এই দেখুন আবার ট্যাব প্রেস করব চলে আসলো আবার। খুব সুন্দর মজার একটা ট্রিক্স এগুলো। আমরা অনেক সময় ব্রাশের কাজ করি, তো ব্রাশ নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি, তো এই ব্রাশের সাইজ কম বেশি করার জন্য বা ব্রাশ যদি বিভিন্ন রকমের ব্রাশ নিতে চান, তো আপনারা শর্টকাট কি ইউজ করবেন, F5, এখান থেকে বিভিন্ন রকমের ব্রাশ আপনারা চুজ করতে পারবেন, যে কোনো ব্রাশ নেবেন সেই ব্রাশটা নিতে পারবেন, নেওয়ার পরে যে কাজ করতে পারবেন। আবার কী কী কাজ করলাম, ধরুন এখানে আমি এটা নিলাম, একটু ব্লার করলাম, এটা নিয়ে এইভাবে কেটে দিলাম, কী কাজ করলাম। আমি যদি হিস্ট্রি দেখতে চাই, তো হিস্ট্রি দেখার জন্য শর্টকাট কি আপনারা ইউজ করবেন, F9। এই হিস্ট্রিতে সমস্ত কাজ আমরা দেখতে পাই, যে কী কী কাজ করেছি না করেছি সব কিছু দেখতে পাচ্ছি। নেক্সট আমাদের 46 নম্বর শর্টকাট কি আপনাদের দেখাবো, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে গ্রে চ্যানেল বানাবো, তো গ্রে চ্যানেল কীভাবে কী কাজ করে দেখুন, কন্ট্রোল দেবে থেকে 1 প্রেস করলাম, তো দেখুন এরকম হয়ে গেল, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, হোয়াইটের ভাগটা বেশি আছে। আমি যদি কন্ট্রোল দেবে 2 প্রেস করি, দেখুন আর একটু ডিপ হলো, 3 প্রেস করলে আর একটু বেশি হবে, এই দেখুন 1, 2, 3, খুব সুন্দর লাগছে, দেখুন দুইটা খুব সুন্দর লাগছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা একবার পারফেক্ট, দারুণ লাগছে দেখতে। আবার যদি এটাকে কালারিং করতে চাই, মানে যেমন কালারিং ছবি ছিল সেম কালারিং ছবিটা করতে চাইলে আমরা করব কন্ট্রোল দেবে কার্ল চিহ্ন, তাহলে দেখুন এটা আবার কালারিং ছবি হয়ে গেল। এবার আমাদের 47 নম্বর শর্টকাট কি, 47 নম্বর শর্টকাট কি দেখানোর জন্য আমি একটা নতুন পেজ নিচ্ছি, কন্ট্রোল দেবে এন প্রেস করলেও চলে আসবে। এবার এখানে আমি টাইপ করব, টাইপ টেক্সট টুল নিয়ে ধরুন এখানে লিখছি আমি অ্যাডোব ফটোশপ, তো অ্যাডোব ফটোশপ আমি লিখছি ADOBE, অ্যাডোব ফটোশপ, এই দেখুন লিখলাম। এই অ্যাডোব ফটোশপ লেখাটাকে আমি যদি এখন সাইজ বড় করতে চাই, মানে সাইজ বড় করতে চাইলে কি করি, আমরা জানি সাইজে ক্লিক করব, দিয়ে এখান থেকে সাইজটা ছোট করতে পারবো কিংবা এইভাবে বড় করতে পারবো, কিন্তু আমরা শর্টকাট কি এর মাধ্যমে যদি করি, কন্ট্রোল দেবে শিফট দেবে গ্রেটার দেন প্রেস করবেন, কন্ট্রোল শিফট গ্রেটার দেন, এই দেখুন বড় হচ্ছে, আর যদি লেস দেন প্রেস করেন তাহলে ছোট হবে, কন্ট্রোল দেবে শিফট দেবে লেস দেন, এটা হলো আমাদের 48 নম্বর শর্টকাট কি। এবার আমি আপনাদের দেখাবো আমাদের 49 নম্বর শর্টকাট কি, দেখুন আমাদের লেখাটা আছে স্মল লেটার ক্যাপিটাল লেটার আছে, মনে করুন আমি ভুল করে এরকম করে লিখে ফেলেছি, আমি পুরো লেখাটাকে ক্যাপিটাল লেটার করতে চাই, তো পুরো লেখাটাকে যদি ক্যাপিটাল লেটার করতে চাই তাহলে আমরা কি করব, দেখুন
কন্ট্রোল দেবে, শিফট দেবে, কে প্রেস করব। দেখুন আমাদের লেখাটা সবই ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এই দেখুন লেখাটা ক্যাপিটাল হয়ে গেছে। আবার যদি আমি পুরো লেখাটাকে স্মল লেটারের করতে চাইছি, তো স্মল লেটারের করতে চাইলে আমরা কন্ট্রোল দেবে, শিফট দেবে, আবার কে প্রেস করব। মানে কে প্রেস করলে কন্ট্রোল দেবে, শিফট দেবে, কে প্রেস করছি তো ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে, আবার প্রেস করছি তো স্মল লেটার হয়ে যাচ্ছে, মানে আপার কেস এবং লোয়ার কেস। এবার মনে করুন আমাদের যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে যদি আমি এই পেজের মধ্যে নিয়ে চলে আসি, যে ছেড়ে দিচ্ছি, এই ছবিটা দেখুন আমাদের এই যে লেয়ারটা, এই লেয়ারে দেখতে পাচ্ছি তো আমাদের এই লেয়ারে অপাসিটি আছে। এই অপাসিটি যদি আমরা কম বেশি করতে চাই, তাহলে কিভাবে অপাসিটি কম বেশি করতে হয় তার শর্টকাট আমি বলে দিচ্ছি। দেখুন শর্টকাট কি হচ্ছে, অল্ট দেবে রেখে যদি আপনি ওয়ান দাবেন, দেখুন হালকা হয়ে গেল, টু, একটু হচ্ছে থ্রি, ফোর, ফাইভ, সিক্স, মানে যেমন প্রেস করবেন, এই দেখুন এইট দাবছি, নাইন দাবছি, দেখুন আস্তে আস্তে ব্রাইটনেস বাড়ছে, মানে অপাসিটি কম বেশি করতে পারছি, যেটা আমরা এখান থেকে করে থাকি, এই যে এভাবে করে থাকি। এই কাজটা কত সুন্দরভাবে আমরা শর্টকাটের মাধ্যমেও করে নিতে পারছি। আমি যদি অল্টার দেবে এ ফাইভ দাবি, দেখুন হালকা হয়ে গেল ছবিটা। তো এটাকে বলছি আমরা অপাসিটি। এটা খুব সহজে আমরা শিখে নিলাম। এখন আমাদের কটা লেয়ার আছে, দেখুন এখানে একটা লেয়ার আছে ছবির লেয়ার, আর একটা ফটোশপ, অ্যাডোব ফটোশপ লেখা আছে, আর নিচে আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি কালার করি, কালারও করতে পারবো। আবার মনে করুন এখানে আর একটা আমি ছবি নিয়ে নিচ্ছি, ধরুন অন্য কোনো ছবি নিয়ে আসছি, এই ছবিটা নিয়ে নিলাম। দেখুন এটা একটা প্যারটের ছবি, এই প্যারটের ছবিটাকেও আমি নিয়ে গিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলাম এখানে। আমার এখন বর্তমানে উপরে আছে, দেখুন এই লেয়ারটা আমি দেখুন এইভাবে ধরে নিয়ে গিয়ে এবার উপরে করে দিলাম, তাহলে লেয়ারটা উপরে আছে আমার। আর এই ছবিটা দেখুন এই সাইডে আমি একটু সাইড করে দিচ্ছি, অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, এই দেখুন। তাহলে আমার দুটো লেয়ার আছে, এটা একটা ছবি আছে আর উপরের এই পাখিটা আছে, আছে তো। আর ব্যাকগ্রাউন্ডটা আছে, ধরুন কালার করা নাই, যদি আমি কালার করে দিই, এই দেখুন কালারিং করে দিলাম, তাহলে আপনারা দেখতে পাবেন ভালো। এবার কাজটা দেখুন, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্জ। মার্জ মানে হচ্ছে উপরের লেয়ারটা নিচের লেয়ারটা যদি আমি একটা করি, একটাই লেয়ার করি, তাহলে কি করব, কন্ট্রোল দেবে, ই প্রেস করব। দেখুন আমি দুটো লেয়ারটা একটা করে দিয়েছি, এখন যদি আমি সরাই দুটো লেয়ার একসাথে সরছে। আবার যদি মার্জটাকে আনমার্জ করি তাহলে কি করব, তাহলে আমি ওই সেমভাবে নিয়ে আসবো হিস্ট্রি, হিস্ট্রি নিয়ে আসবো, হিস্ট্রিতে নিয়ে এসে দেখুন মার্জ করেছি, এই যে মার্জ ডাউন, তার আগে আমি গ্র্যাডিয়েন্ট করেছিলাম, তো এই গ্র্যাডিয়েন্টে ক্লিক করব, দেখুন মার্জ কেটে গেল, আমি এটা হিস্ট্রি কেটে দিচ্ছি, এই দেখুন আবার আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। কিন্তু যদি আমি মনে করি পুরো লেয়ারটাকে একসাথে মার্জ করব, তো একসাথে পুরো লেয়ারকে মার্জ করার জন্য আমরা আমাদের 52 নম্বর শর্টকাট কি ইউজ করব, কন্ট্রোল দেবে, শিফট দেবে, ই, কন্ট্রোল শিফট ই। দেখুন কন্ট্রোল শিফট ই প্রেস করলে এখানে মার্জ হয়ে গেছে পুরোটা। আবার মনে করুন আমি মার্জটাকে বাদ দিচ্ছি, মার্জ বাদ দিয়ে দেখাচ্ছি, তাহলে কি করব, সেমভাবে আমি হিস্ট্রিতে যাব, হিস্ট্রি নিয়ে চলে আসবো, হিস্ট্রিতে গিয়ে গ্র্যাডিয়েন্টে ক্লিক করে দিলাম, বাদ হয়ে গেল, দেখুন মার্জ বাদ হয়ে গেল। এখন আমাদের লেয়ার আছে, দেখুন লেয়ার ওয়ান আছে, এই ছবিটা আছে মডেলের ছবিটা, লেয়ার টু এ আছে এই তোতা পাখিটা, এই তোতা পাখিটা আছে উপরে, আর ছবিটা আছে মডেলের ছবিটা আছে লেয়ার টু, মানে লেয়ার নিচে আছে। দেখুন তো উপরের লেয়ারটা আমি নিচে নিয়ে আসতে চাইছি, নিচেরটা উপরে নিয়ে আসতে চাইছি, কিভাবে শর্টকাটে নিয়ে আসছি দেখুন। তো শর্টকাটে যদি নিয়ে আসতে চাই, কন্ট্রোল দেবে, শিফট দেবে, থার্ড ব্র্যাকেট ওপেনিং যেটা, সেটা ওপেন করলাম, দেখুন একবার থার্ড ব্র্যাকেট ওপেন, ওই থার্ড ব্র্যাকেটটা প্রেস করলাম তো চলে গেল এটা পিছনে, এই দেখুন আমি এইভাবে ধরে নিয়ে যেতে পারি, এই যে দেখুন আমি এই এটাকে আবার উপরে নিয়ে যেতে চাইছি, মানে এই ছবিটা পিছনে চলে যাবে, এই ছবিটা উপরে চলে আসবে, মানে তোতা পাখিটা আমাদের উপরে চলে আসবে, তখন কি করব, কন্ট্রোল দেবে, শিফট দেবে, থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজ করা হয় সেটা একবার প্রেস করব, এই দেখুন আমাদের হয়ে গেল। তো আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদেরকে আমি শিখালাম টোটাল 54টা শর্টকাট কি। এই 54টা শর্টকাট কি শিখে আপনি প্রফেশনালি খুব ভালো অ্যাডোব ফটোশপের কাজ করতে পারবেন। তো আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।